প্রধানমন্ত্রী উপস্থিত থকা সভাত জয় শ্রীরাম ধ্বনি দিয়ার বাবে খং উঠিছিল পশ্চিমবঙ্গৰ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নেতাজী সুভাষ চন্দ্র বসুর স্মরণত আয়োজন করা পরাক্রম দিবস অনুষ্ঠানত আজি খং উঠিছিল মমতা ব্যানার্জী। সরকারক সমালোচনা করেছিল, প্রধানমন্ত্রীর মুখের আগতেই সমালোচনা করেছিল। এনে অনুষ্ঠান সরকারি অনুষ্ঠানত রাজনীতি কিয় হয়েছে বলে প্রশ্ন তুলিছিল। এজন মানুহক ব্যক্তিক অপমান করেছে, মাতি আনি অপমান করব নাপায় বলে মমতা ব্যানার্জীয় মন্তব্য করেছিল। ইয়ার কারণ পোহরলে আহিছে, মমতা ব্যানার্জী মঞ্চলৈ ভাষণ দিবলৈ সাজু হওয়ার সময়তে জয় শ্রীরাম ধ্বনি দিছিল। আসলতে সেই সময়সাত ঘোষকে যেতিয়া ঘোষণা আরম্ভ করেছিল, সেই সময়সাত ভারত মাতা কি জয় ধ্বনি দি আছিল। তার মাজতে মমতা ব্যানার্জীক ভাষণ দিবর বাবে অনুরোধ করে এই মঞ্চত প্রধানমন্ত্রী উপস্থিত আছিল। আর মমতা ব্যানার্জীর নাম উচ্চারণ করার সময়ের প্রায় একাংশ লোকে তাত জয় শ্রীরাম ধ্বনি দি আছিল। আর জয় শ্রীরাম ধ্বনি দি থাকার সময়তে মমতা ব্যানার্জী মঞ্চত মাইকর কাশলে গোল, আর মাইকর কাশলে যাওয়ালেকে জয় শ্রীরাম ধ্বনি দি আছিল। তাতেই খং উঠিল মমতা ব্যানার্জীর, আর খঙর বহি প্রকাশ ঘটিল। আজি এই প্রধানমন্ত্রীর সম্মুখতে কঠোর বাক্যবাণ, রাজনীতি করা বলে যে বাক্যবাণ এরিলে স্পষ্টভাবে কলে যে সরকারি অনুষ্ঠান পশ্চিমবঙ্গত পাতিছে ভাল কথা, কিন্তু ইয়াত রাজনীতি করব নালাগে, আর এজন ব্যক্তিক আমন্ত্রণ করে আনি অপমান করা উচিত নয়। এই বক্তব্য বন্ধুদেরকে কলে দেশজুড়ি ইতিমধ্যে তুলপার লাগিছে। এই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সংঘাত আর এই যে বিজেপির সহ নির্বাচন কেন্দ্রিক সংঘাত হয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই সংঘাতর বহিঃপ্রকাশ ঘটিল মমতা ব্যানার্জীর বক্তব্য মানে প্রথমতে শুনেছ। জয় শ্রীরাম ধ্বনি দিয়াক লৈ মমতা ব্যানার্জীর, বঙ্গর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এই অসন্তুষ্টি জানাবো বলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জীকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। আব হাম স্বাগত করনা চাহেঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কা মঞ্চ পর। আপ লোক জরা শান্ত হো জায়ে আর ইস পাবন অবসর পর শ্রীমতী মমতা ব্যানার্জী কো মৌকা দিজিয়ে কুছ শব্দ কহনে কা। নাই, মেরে কো তো লাগতা হ্যায় কি গভর্নমেন্ট কা প্রোগ্রাম কা কোই ডিগনিটি হোনা চাহিয়ে। এ গভর্নমেন্ট কা প্রোগ্রাম হ্যায়, কোই পলিটিক্যাল পার্টি কা প্রোগ্রাম নেই হ্যায়, অল পলিটিক্যাল পার্টি কা অর গরম পাবলিক কা প্রোগ্রাম হ্যায়। মে তো আভারি হু প্রধানমন্ত্রী জি কা, কালচারাল মিনিস্ট্রি কা কি আপ লোগো নে কলকাতা মে প্রোগ্রাম বানায়া, লেকিন কিছু কো আমন্ত্রণ করকে নিমন্ত্রিত করকে উসকো বেইজ্জত করনা, এ আপকো শোভা নহীঁ দেতা। মে ফির আপ লোগো কো কহেঙ্গে এই অন প্রোটেস্ট অফ দ্যাট আই এম নট টেলিং এনিথিং, জয় হিন্দ জয় বাংলা। প্রতিবাদত মমতা ব্যানার্জী এটা বাক্যও নকয় আর এই কথা ঘোষণা করলে, জয় হিন্দ জয় বাংলা কই ভাষণ সামরিলে। কেনেদরে মমতা ব্যানার্জীর নাম ঘোষকে কলে, উচ্চারণ করলে, এনাউন্স করলে, আর ঘোষকর এই ঘোষণা তারে জয় শ্রীরাম ধ্বনি, ভিডিওটি আমি আকৌ এবার দেখাইছো, আপনাদের যদি মন দিয়ে শুনে তেনহলে ধরব পাৰিব। মমতা ব্যানার্জীর নাম ঘোষকে কলে লগেলগে জয় শ্রীরাম ধ্বনি, অবশ্যই সেই সময়সাত ভারত মাতা কি জয়ও ধ্বনি দি আছিল, কিন্তু জয় শ্রীরাম ধ্বনি যথেষ্ট উচ্চ স্তরত শুনবলে পয়া গল। আর তার মাজতে ঘোষকে এই ঘোষণা আগবহালে যে মমতা ব্যানার্জী কথা কবলে দিয়ক আর ক্ষান্ত হবর কারণে এই লোকসলক আহ্বান জানালে, কিন্তু এই লোকসল ক্ষান্ত নহল, জয় শ্রীরাম ধ্বনি দি থাকিল। ইয়ার মাজতে মমতা ব্যানার্জী উঠি গল। আর আটাইতক ডর কথা, সেই সময় দেশের প্রধানমন্ত্রীগী মঞ্চত উপবিষ্ট হয়ে আছিল, মমতা ব্যানার্জীর কাষত বহি আছিল। সাধারণত প্রধানমন্ত্রীগী উপস্থিত থাকা সভাত প্রথমতে প্রধানমন্ত্রীগী সম্বোধন করবেন, সম্বোধন করা নিয়ম, কিন্তু এই সম্বোধনের যে নিয়ম সেই নিয়মও পালন নকরাক মমতা ব্যানার্জীর ইমানেই খং উঠিল যে পুনপটিয়াক কলে যে এই কথা মাতি আনি অপমান করার দরে হয়েছে, আর ইয়ার প্রতিবাদ করলে, ইয়ার প্রতিবাদ করে বক্তব্য রাখিলে, কিন্তু প্রধানমন্ত্রীকে সম্বোধন করা নাই, সম্বোধনেই নকরলে, আর কলে যে এই যে জয় শ্রীরাম ধ্বনি, জয় শ্রীরাম ধ্বনি দিতে যে হুলস্থুলিয়া পরিবেশের সৃষ্টি হল, ইয়ার প্রতিবাদত একটা শব্দও নকয়, কিন্তু জয় শ্রীরাম ধ্বনি দিয়ার বাবে কিয় খং উঠিল, খং উঠিবলগিয়া কি যুক্তি আছে বা কিমান যুক্তিসঙ্গত, এলৈও এটা দেশত একটা বিতর্ক হয়েছে বা একটা চর্চা চলিছে। প্রথমের পর মানে ভিডিওটি শুনাইছো কেনক জয় শ্রীরাম ধ্বনি আহিছে, মমতা ব্যানার্জী উঠি গেছে, আর সেই সময় ঘোষকে কৈছে যে তেখেতক কথা কবলে দিয়ক, ক্ষান্ত হোক, কিন্তু মমতা ব্যানার্জীয়ে তার মাজতে কাকো সম্বোধন নকরাক পুনপটিয়াক এই বাক্যকিটা কলে। বিজেপি সমালোচনা করেছে পরোক্ষভাবে, রাজনীতি করা উচিত নহয় বলে কৈছে, বিশেষ নেতাজী সুভাষ চন্দ্র বসুর স্মৃতি দিবসত এনে ধরনের স্মরণত আয়োজিত এই জন্মদিনের কার্যসূচী এনে ধরনের যে পরিস্থিতি সৃষ্টি হল এই অনাহত আর এনে রাজনীতি মঞ্চ করব নালাগে বলে কলে। আর এই বক্তব্য করে কলে যে ইয়ার প্রতিবাদত ভাষণ নিদিয়ে। মানে প্রথমপ্রা এই যে অডিও আপন ভিডিও আপনাদের শুনেছো, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী
মমতা ব্যানার্জিকে অনুরোধ জানাব তার বক্তব্য রাখার জন্য। अब हम स्वागत करना चाहेंगे माननीय मुख्यमंत्री ममता बनर्जी का मंच पर। आप लोग जरा शांत हो जाएं और इस पावन अवसर पर श्रीमती ममता बनर्जी को मौका दीजिए कुछ शब्द कहने का। नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, और पॉलिटिकल पार्टी का और गर्म पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूं प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना, ये आपको शोभा नहीं देता। मैं फिर आप लोगों को कहेंगे यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। जय हिंद, जय बांग्ला। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। স্বাগত করা চাহেঙ্গে জয় শ্রীরাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কা। জয় শ্রীরাম ধ্বনি চলি আছে। ইয়ার মাজতে মমতা ব্যানার্জী উঠিছে, একাংশ লোকে কিন্তু খান্ত করবলৈ চেষ্টা করেছে। আমি দেখিছো প্রথম আসনের ফলে বহি থাকা এজন লোক, পিছর ফলে বহি থাকা এজন লোক ঠিয় হয়ে আগবাড়ি গেছে আর ঘোষকে ঘোষণাও করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা কবলে সুযোগ দিব লাগে, এই আহ্বানও জানাইছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা কবলে সুযোগ দিব লাগে, ঘোষকে আহ্বান জানাইছে। কিন্তু কিয় এই পরিস্থিতির সৃষ্টি হল, জয় শ্রীরাম ধ্বনি দিয়াটো বা কিয় দিলে? আর আজির মমতা ব্যানার্জী দেশের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী শক্তি সকলের নমস্য নেতাজী সুভাষ চন্দ্র বসুর এই বিশেষ যে স্মৃতি কার্যসূচী পরাক্রম দিবস হিসাবে কেন্দ্রীয় সরকার আয়োজন করেছে, ইয়াত জয় শ্রীরাম ধ্বনি দিছে আর ইয়াতে মমতা ব্যানার্জী ক্ষুব্ধ হয়ে উঠেছে। মানে আকো এবার আপনার শুনাইছো এই সমগ্র দৃশ্য অডিও। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। আব হাম স্বাগত করনা চাহেঙ্গে माननीय मुख्यमंत्री ममता बनर्जी का मंच पर। आप लोग जरा शांत हो जाएं और इस पावन अवसर पर श्रीमती ममता बनर्जी को मौका दीजिए कुछ शब्द कहने का। नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, और पॉलिटिकल पार्टी का और गर्म पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूं प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना, ये आपको शोभा नहीं देता। मैं फिर आप लोगों को कहेंगे यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। जय हिंद, जय बांग्ला। ঋতু সংযুক্ত হয়েছে মূর সহ ঋতু আপনার ওসর আছে পুনপটিয়াকে দেখবলে পাওয়া গেছে। এই দৃশ্যের ওপর প্রথমে এই কথাটা পোহরলে অহা না যে মমতা ব্যানার্জী কিয় খং উঠিছে, কিন্তু তার খং উঠার কারণটা আছিল জয় শ্রীরাম ধ্বনি। জয় শ্রীরাম ধ্বনি বহু লোকে তাত থাকা অজস্র লোকে দিলে, গতি মমতা ব্যানার্জীয়ে এই কথাটা ধরে লৈছে বা নিশ্চয় তেওঁৰ মনত লাগিছে যে তেওঁক অপমান করবর কারণে জয় শ্রীরাম ধ্বনি দিছে, কারণ বিজেপিয়ে তেওঁক আসলতে প্রো মুসলিম তেওঁ যে লিডাৰ বুলি তেওঁক এনেকৈ প্ৰক্ষেপ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰি আছে, এই লৈ চৰ্চা। গতিকে ইয়াত ৰাজনীতিৰ গোন্ধ পাইছে আৰু স্পষ্টভাৱে কৈছে যে এনেকৈ অপমান কৰা উচিত নহয়, অৰ্থাৎ জয় শ্ৰীৰাম ধ্বনি দি হুলস্থুলীয়া পৰিৱেশ সৃষ্টি কৰাটো মমতা বেনাৰ্জীয়ে অপমান হিচাপে লৈছে। নিশ্চয়কৈ এই মুহূৰ্তত ক'ব লাগিব, চাওক আজিৰ দিনটোত যি সুভাষ চন্দ্ৰ বসুৰ 125 সংখ্যক জন্ম জয়ন্তী উদযাপন কৰা হৈছে আৰু তাৰ মাজতেই নৰেন্দ্ৰ মোদী উপস্থিত হৈছে, ভিক্টৰিয়া মেমৰিয়েলত এক আড়ম্বৰপূৰ্ণ অনুষ্ঠান ৰখা হৈছে আৰু তাৰ মাজতেই যেতিয়া মঞ্চলৈ আমন্ত্ৰণ জনোৱা হ'ল প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক, তাৰ সমান্তৰালকৈ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীকো যেতিয়া মঞ্চলৈ আমন্ত্ৰণ জনোৱা হ'ল, তেতিয়া সমৰ্থকসকল অথবা দৰ্শকসকলৰ মাজৰ পৰা জয় শ্ৰীৰাম ধ্বনি দিয়া পৰিলক্ষিত হ'ল। যেতিয়াই জয় শ্ৰীৰাম ধ্বনি দিয়া পৰিলক্ষিত হ'ল, সেই সময়তে মমতা বেনাৰ্জীৰ কিছু খং উঠা পৰিলক্ষিত হ'ল আৰু খং উঠাৰ বাবে মমতা বেনাৰ্জীয়ে ভাষণ নাৰাখিলে আৰু ভাষণ ৰখাৰ পূৰ্বে তেওঁ মাইকত স্পষ্টভাৱে প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ সন্মুখতে তেওঁ
উল্লেখ করা পরিলক্ষিত হল যে রাজনৈতিকরণ করা হয়েছে, সরকারি একটা অনুষ্ঠানক রাজনৈতিকরণ করা কোনো ভাল কথা হওয়া নাই, আর নিমন্ত্রণ জানায় আনি একটা সরকারি অনুষ্ঠানলৈ নিমন্ত্রণ জানায় আনি অপমান করা কোনো কারণে সমীচীন হব নোৱাৰে বুলি প্রধানমন্ত্রীগীর আগতে সুস্পষ্টভাবে মন্তব্য প্রকাশ করা পরিলক্ষিত হল। আর সামগ্রিকভাবে সমগ্র ঘটনাট রাজনীতির গন্ধ পাইছে বলে ইতিমধ্যে উল্লেখ করেছে মমতা ব্যানার্জী। আর ই কোনো রাজনৈতিক সভা অথবা রাজনৈতিক দলের এয়া অনুষ্ঠান নহয়, এয়া একটা সরকারি অনুষ্ঠান, যুক্ত অনুষ্ঠানত অংশগ্রহণ করেছে দেশের প্রধানমন্ত্রীগিয়ে। আর দেশের প্রধানমন্ত্রীগিয়ে পশ্চিমবঙ্গত অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানট অংশগ্রহণ করার স্বাগতম জানাইছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই ক্ষেত্রে স্বাগতম যদিও জানাইছে, কিন্তু রাজনৈতিককরণ করা হয়েছে, রাজনীতির গন্ধ পাইছে এই অনুষ্ঠানট, যময় মঞ্চলে আমন্ত্রণ জানা হল প্রধানমন্ত্রীগীক, যময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীক মঞ্চলে আমন্ত্রণ জানা হল, সেই সময়তে দর্শকর মাজের বিপুল কণ্ঠে ভাঁহি আহিল জয় শ্রীরাম ধ্বনি। আর জয় শ্রীরাম ধ্বনি শুনার পাশতে অতিষ্ঠ হয়ে পড়ল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আর তারপরে ভাষণ রখারপা বিরত হয়ে থাকিল, মঞ্চর উপর প্রায় প্রধানমন্ত্রীগীর সম্মুখতে এক বিষেধগার করা পরিলক্ষিত হল। এই অনুষ্ঠানট রাজনীতিকরণ করা হয়েছে, এয়া সরকারি অনুষ্ঠানক এক রাজনৈতিক অনুষ্ঠানলে পর্যবেক্ষিত করা হল, যার ফলশ্রুতিত খং মূরর চুলিক আগপালে মমতা ব্যানার্জী। হয়, ধন্যবাদ ঋতু। আর এটা দুটা বিতর্কর সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। একটা বিতর্ক হয়েছে যে জয় শ্রীরাম ধ্বনি দিলে তার আপত্তি গত, জয় শ্রীরাম ধ্বনি দিব পারে। দ্বিতীয় একটা বিতর্কর সৃষ্টি হয়েছে যে আজি নেতাজী সুভাষ চন্দ্র বসুর স্মরণত তেখেতর এই 125 সংখ্যক জন্মদিবসত এই কার্যসূচী আয়োজন করা হয়েছে, ইয়াত জয় শ্রীরাম ধ্বনিটির কোনো সংগতি নাই আসলে, ইয়াত এই বিষয়টি একটা বিতর্কর সৃষ্টি হয়েছে। আর একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে জয় শ্রীরাম ধ্বনি দিয়াত কি বাধানো আছে, জয় শ্রীরাম ধ্বনি দিলে খং উঠিবলগিয়া কিনো কথা হয়েছে, বা এইটা খং উঠিবলগিয়া কোনো কারণতে কথা নহয়, এই দুই ধরনের বিতর্কর সৃষ্টি হয়েছে। হয়তো এই নির্বাচনী বিতর্ক নির্বাচন পর্যন্ত চলিব, দীঘলীয় দিনলকে চলিব, কিন্তু এখন কেন্দ্রীয় সরকার আয়োজন করা সভা, এগারী কিংবদন্তী পুরুষ, আমার দেশের নমস্য ব্যক্তি নেতাজী সুভাষ চন্দ্র বসু, যেশের কারণে সর্বোচ্চ ত্যাগ করেছে, দেশের স্বাধীনতা সংগ্রামত অতুলনীয় হিমালয় পর্বত সম অবদান, এই অবদান থাকা এজন ব্যক্তির অনুষ্ঠানত এনে ধরনের পরিস্থিতি দর্শকে কোরবাত সৃষ্টি করলেও তেও মঞ্চ থকা সকলক সম্বোধন করা বা সেই অনুষ্ঠানের শ্রদ্ধা জানাই দুআষার কোয়াটো সেটো একটা নিয়ম পরম্পরা, এই নিয়ম কাকুয়ে সম্বোধনও নকরিলে তেও কথা নকো বলে উঠি আহিলে, গতি এইলৈ তুমুল বিতর্কর সৃষ্টি হয়েছে। বিতর্ক চলিব নির্বাচন কেন্দ্রিক কিছু, এনেই পশ্চিমবঙ্গ নির্বাচনী বতাহ গরম হয়ে আছে, মমতা ব্যানার্জী যথেষ্ট বিপদত আছে, কারণ 19 জনক লোকে ইতিমধ্যে সাংসদ আর বিধায়ক বিজেপিত যোগদান করেছে, 41 জন লোক আরও যাব বলে কোয়া হয়েছে, ক্রীড়ামন্ত্রীয়ে কালি পদত্যাগ করেছে, এমপি শতাব্দী রয় ইতিমধ্যে যোগাযোগত নাই, অঞ্জলি ডালমিয়া দলের আঁতরাবলিয়া হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক মমতা ব্যানার্জীয়ে সমালোচনা করার কারণে ওলোটাই মমতা ব্যানার্জী সমালোচনা করেছে, গতি এনে পরিস্থিতির মাজত দেখবলে পাওয়া গেল যে বঙ্গর নির্বাচন এবার যথেষ্ট স্পর্শকাতর, উত্তেজনাপূর্ণ হব, আর যথেষ্ট নাটকীয় দৃশ্যপটর উদ্বেশ ঘটব বঙ্গর নির্বাচনী এই সমগ্র প্রক্রিয়াট, এই কথাটা স্পষ্ট হয়ে পড়েছে। মানে আবার পুনের শুনাইছো এই সমগ্র দৃশ্যপট সকল শব্দ অডিও ভিডিও সহ পুনরবার আগবাইছো। মমতা ব্যানার্জীকে অনুরোধ জানাবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। আব হাম স্বাগত করনা চাহেঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কা মঞ্চ পর। আপ লোক জরা শান্ত হো জায়ে और इस पावन अवसर पर श्रीमती মমতা ব্যানার্জী को मौका दीजिए कुछ शब्द कहने का। नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, और पॉलिटिकल पार्टी का और गवर्नमेंट का पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूं प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना, ये आपको शोभा नहीं देता। मैं फिर आप लोगों को कहेंगे यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग, जय हिंद जय बांग्ला। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। अब हम स्वागत करना चाहेंगे माननीय मुख्यमंत्री মমতা ব্যানার্জী का मंच पर। आप लोग जरा सा शांत हो जाएं।
और इस पावन अवसर पर श्रीमती ममता बनर्जी को मौका दीजिए कुछ शब्द कहने का। नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, और पॉलिटिकल पार्टी का और गर्म पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ